আমার বন্ধুরা, আমি তো রাজনীতি করছি। বঙ্গবন্ধুর সামনে করা ইসলামিক ফাউন্ডেশন মাননীয় প্রধানমন্ত্রী তাকে দাড়ি দেখে টুপি দেখে হুজুর দেখে দায়িত্ব দিল, আমার বাবার স্বপ্নে করা ইসলামিক ফাউন্ডেশনের কাজ করো। কথা কয় না কেন বাবলি? আরে দাড়ি নিয়ে টুপি নিয়ে লোকটা যা করলো বিচার হয়েছে হবে, আর বিচার হচ্ছে আমার মতো মৌলবি 50 বছর কোরআনের তাফসির করতে গিয়ে। আপনার কাছে সবাই সমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান 16 কোটি মানুষের মা আপনি। যেই অপরাধ করুক আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার দলের লোক যেই অপরাধ করুক না কেন, তার বিচার আপনাকে করা লাগবে। কিন্তু খালি টুপিওয়ালার বিচার করবেন আর ওদের বিচার করবেন না। এই 16 কোটি মানুষের দেশে মানুষ যখন এটা আইন হাতে তুলে নিয়ে রাস্তায় নামবে, আপনি ওখানে বসে আল্লাহ আল্লাহ করলেও আপনি বাঁচতে পারবেন না। আমার বন্ধুরা, আমি তো রাজনীতি ভদ্রলোকের মতো কথাবার্তা করে রাজনীতি বাদ দিয়ে শুধু ইসলামের কথা কা কোরআনের কথা কা তোর সে ভালো আমি এই জায়গা করা যাবে ইয়াদ কোন জায়গা আমার কালা ড্রেস তার অনেক কালা ড্রেস। আজ দুনিয়ায় শান্তি আনার জন্য আল্লাহর আসমানি কিতাব কোরআনে কারীম এবং নিয়ম নীতি আমাদের লাগবে। বসুন।